বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কুকুরের কথা বলতে চলেছি, যে আজানের সময় কুকুর কেন ডাকে। আপনারা হয়তো দেখেছেন আজানের সময় কুকুর কাঁদে, বিশেষ করে ফজরের আজানের সময় কুকুর অনেক কাঁদে। তো এর কারণ কি, এটাই বিস্তারিত আপনাকে জানাবো। এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন। সকলেই জানতে চায় কেন আজান হওয়ার সাথে সাথে কুকুর ডাকা শুরু করে দেয়, আর আজান শেষ হতেই কুকুর চুপ হয়ে যায়। এটা স্পেশালি ফজরের আজানের সময় হয়। আল্লাহ তাআলা পশুদের মধ্যে এমন একটা শক্তি প্রদান করেছেন যেটা আমাদের মানুষের মধ্যে নেই, যেখানে কিনা আল্লাহ পাক মানুষদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে সেই শক্তিটাই দেয় নাই যে তারা আকাশে জমিনে থাকা শয়তান বা কোনো মুসিবত দেখতে পারে, কিন্তু পশুরা তাদেরকে দেখতে পায়। তারা কথা বলতে না পারায় তারা মানুষদেরকে এ কথা বলতে পারে না, তাই তারা এমন আওয়াজ করে মানুষদেরকে জানানোর চেষ্টা করে যখন আজান শুরু হয়। স্পেশালি ফজরের সময় যত শয়তান আর খারাপ কিছু থাকে তারা রাতের সময় বেশি বের হয়, আর আজানের আওয়াজ শোনার সাথে সাথে ওই শয়তানগুলো ওখান থেকে পালিয়ে যেতে শুরু করে, আর এটা দেখেই কুকুর ডাকা শুরু করে। কুকুর যখন কোনো এলাকাতে অনেক বেশি কান্না করে আর কিছুদিনের মধ্যে কারো ইন্তেকাল হয়, এটার জন্য অপয়া ভেবে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ওই নাওয়ালা প্রাণী কোনো অপয়া হয় না, বরং সে আগে থেকে বুঝতে পারে যে কোনো মুসিবত আসতে চলেছে। কুকুর আওয়াজ করে মানুষদেরকে সেটা জানানোর চেষ্টা করে। এবার আপনারা হয়তো বুঝে গেছেন আজান হওয়ার সময় কুকুর কেন কাঁদে। এই গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওটি আপনার ভাই বোন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে তারা ইসলামের এই অজানা কাহিনী জানতে পারে।